বন্ধুরা, এখন সকাল 8টা বাজে। তোমরা কেমন আছো বন্ধুরা? আমি জানি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। হ্যাঁ, এখন ওই চা খাবো। চা খাওয়ার আগে এখন গাছে আগে জল দিব। আমার স্নান পুজো সব হয়ে গেছে, তোমরা দেখতে থাকো, গাছের জল দিচ্ছি, তারপরে সকালের খাবার করব। এই গাছগুলিতে সব জল দিব, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, এই যে এই তুলসী গাছটা আছে না, এটাতে জল দিই স্নান ধান করে পুজো দেওয়ার সময়, আর এই এই তুলসী গাছ থেকে পাতা তুলে পুজো করি। আজকে সকালের খাবার হচ্ছে ময়দা দিয়ে আর একটা ডিম আর হচ্ছে দুধ দিয়ে করব। হ্যাঁ, তোমরা দেখে নিও কিভাবে করি, তোমাদেরকে একটু দেখাবো। বন্ধুরা, প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম। সেই ময়দাতে সাদা তেল, একটু নুন, একটু চিনি মিক্সড করে তারপরে ডিম আর দুধ দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে সেটাকে 10 মিনিট ঢেকে রেখে দেব। ঢেকে রেখে দেওয়ার পরে তারপরে সেটাকে বেলতে হবে। বেলে তারপরে সেখানে ওই মিল্ক পাউডার দিয়ে ভাঁজ করে আবার সেটাকে বেলে তারপরে ভাজতে হবে অল্প সাদা তেল দিয়ে। দেখেছো, এই যে চাপটা করেছি, হ্যাঁ, চাপটার মধ্যে এখন দুটো খাবো আর দুটো পরে খাবো, ওরা কেউ খাবে না, দেখতে থাকো। বন্ধুরা, এই যে মিষ্টি দিয়ে খাচ্ছি, কারণ তো পরোটাটা তো মিষ্টি, দুধ আর ডিম দিয়ে করেছি। আজকেও ভীষণ রৌদ্রু বন্ধুরা, আজকেও ভীষণ রৌদ্রু উঠেছে, হ্যাঁ, ভীষণ গরম। তোমাদের সাথে যে ফ্যান অফ করে তারপরে কথা বলছি। আমার সকালের তো খাবার হয়ে গেল, এখন তো 11:30 বাজে। হ্যাঁ, দুপুরে রান্না তোমাদেরকে দেখাচ্ছি না আজকে, আমার দেরি হয়ে যাবে, কারণ আমার এমনি অনেক বাসন আছে, ওগুলি মাজা ঠাজা কিচ্ছু হয়নি। হ্যাঁ, ওই জন্য আজকে আর দেখাচ্ছি না, বিকালে আবার মেলায় যাব, শ্রাবণী মেলা। হ্যাঁ, তোমাদের যদি এই ভিডিওটি দেখতে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।